চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি বর্ধিত গরিবের দাবিতে মূল ফটকত তালা ঝুলাই দিয়ে অনির্দিষ্টকালে অবরোধ ডাক দিয়ে ছাত্রলীগের নেতাকর্মী সেপ্টেম্বর 19 তারিখ সকাল 7:30 এই অবরোধ শুরু হয়। আন্দোলনকারীদের বাধার মুখে বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেন চলাচল বন্ধ আছে। ক্যাম্পাসের তুন শিক্ষকলর হন বাস সরজাক না পারে। ক্যাম্পাসের ভিতরে রিক্সা এবং সিএনজি চলাচলও বন্ধ আছে। স্থগিত করা গিয়ে বিভিন্ন বিভাগের ক্লাস পরীক্ষা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক প্রকার কার্যত অচলে ফিরছে। আর এইসব কারণে নানান রকম সমস্যার সম্মুখীন হই সাধারণ শিক্ষার্থীও। আর ওই যাওতলা আবার ফলে দেড় দিন আর 8টা শাটল ইয়ে নান নয়ের 7:30টা শাটল ইয়ে নিলে 1600 আটকাই আছে। আর ফর উনি দেরি দেয় না বলে এটা নাকি দলের মধ্যে দুই দলের মধ্যে নাকি কি বিরোধ হই কেন কেন অবরোধ ব্যাটটি আটকাই রাখি তে ফর কি করব পরীক্ষা আছে তাহলে বাসুত গড়ি আগে আর দেড় দিন পরীক্ষা আর নয় পরীক্ষা ইয়ান ফর বহুত দেরি। আমরা শহর থেকে ভার্সিটিতে আসছি 4-5টা গাড়ি চেঞ্জ করে, এখন এসে দেখি তালা লাগিয়ে দিয়েছে। এখন আমরা যে একদিন ক্লাস করতে পারছি না, আজকে টিউটোরিয়াল ছিল আমাদের ক্লাস করতে পারছি না, একদিন পিছিয়ে যাওয়া মানে আমাদের অনেক বেশি কিছু আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে। জানা যায় সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসিরউদ্দিনের অনুসারে ভিএক্স বাংলার মুখ রেড সিগন্যাল কনকর্ড এপিটাফ ও উল্কার নেতাকর্মীও এই অবরোধের ডাক দিয়ে তারার দাবি পদবঞ্চিত ত্যাগী পরিশ্রমী কর্মীলার মূল্যায়ন করে কমিটিতে অন্তর্ভুক্ত করা করিব। আর কমিটির যেসব নেতল স্থান পাই তারা যোগ্যতা অনুসারে পুনর্মূল্যায়ন করে কমিটি পদপ্রাপ্ত বিবাহিত চাকরিজীবী ও দীর্ঘদিন রাজনীতির নিষ্ক্রিয় যারা ইতারার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা করিব। আপনারা জানেন গত 31 জুলাই শাখা ছাত্রলীগের কমিটি দীর্ঘ 3.5 বছর পর ঘোষণা করা এই পূর্ণাঙ্গ কমিটি। তো ওই পূর্ণাঙ্গ কমিটি অত্যন্ত অসামঞ্জস্যপূর্ণ, যেটা দীর্ঘদিন যারা এর মারাজ আসিল যারা রাজনীতি করছে তারা বাদ দিয়ে এবং বহুজন চলে এসেছে যারা হচ্ছে আইবের হতান যারা বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে জড়িত আসিল ইতারা পদায়ন করছি। তারপর দিয়ে অনেক সিনিয়র নেতৃবৃন্দরা অবমূল্যায়ন করছি। এই তিনান বিষয় লইয়ে আসলে দীর্ঘদিন ধরে এই শাখা ছাত্রলীগ যারা পদবঞ্চিত ইতার আন্দোলন করেন তারা ধারাবাহিকতা ইতারা আজ পদবঞ্চিত হলে আজ অবরোধ ডাক দিয়ে তারা ইতার সমর্থন জানাই। ঠিক আছে, ফকট কমিটি দিয়ে তারা বিবাহিত হতে শুরু করি, তারপর নারী কেলেঙ্কারি বিভিন্ন ধরনের গাড়ি পুরব যে বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িত অভিযুক্ত ফয়েন্সার দিয়ে তারা কমিটির ভালো ভালো পোস্ট আনে, সিনিয়রিটি জুনিয়রিটি কিছু মেনটেন না করে উঠ করি এন দিয়ে আবার তারা 2-3 দিন ধরে একটা প্রেস রিলিজ দিয়ে দেখি হল কমিটি উদ্য ফ্যাকাল্টি কমিটি করিব। তো এসব ব্যাপার লয়ের আর আর আন্দোলন গত কয়েকদিন ধরে চলছে। আমরা এগুলো নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দৃষ্টি আকর্ষণ করছি যে আর আর বর্ধিত কমিটি দিলে তারপরে আর 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 আন্দোলন স্থগিত করে দিও, নাহলে আর আর আন্দোলন অনির্দিষ্টকাল পর্যন্ত চলিব। এই তালে তারার দাবি এই কমিটির যারা জায়গা পাই তারার বিরুদ্ধে চাঁদাবাজি টেন্ডারবাজি সহ একাধিক মামলার আসামি আছে বহু। আর ছাত্রী হেনস্থা গুদ্ধ ডেলে বোধ কেউ এই কমিটির জায়গা পাই বুঝি আন্দোলনকারী হলে জানাই। আর এসব বিতর্কিত নেতালরে লইয়ে দাউস কমিটি করিবার প্রতিবাদ জানাই সাবেক ছাত্রলীগের নেতালও। বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হোসেন ভুইয়া সিপ্লাসারে জানায় যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি এটা কোনো দাবি না এবং এটা দাবি তাদের নিজস্ব সাংগঠনিক বিষয়, যারা সাংগঠনিক নেতৃবৃন্দের সাথে বসে বা সংশ্লিষ্ট নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথে বসে আমি মনে করি যে এটা সমাধান করার যোগ্যতা, কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাজে বাধা দেওয়া তাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবেও মনে হয় যুক্তিযুক্ত না। তো সেই জায়গা থেকে তারা যেহেতু বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তারা নিজেরাও বুঝবে যে কোনটা যুক্তি কোনটা যুক্তি না। বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর হতে পারছে কিন্তু আমরা প্রথমত দেখছি যে যেহেতু বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সবাই আমরা ওদেরকে বুঝিয়ে আন্দোলন থেকে বিরত রাখার চেষ্টা করছি, যদি বুঝিয়ে তারা বিরত না থাকে তখন বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো হ্যান্ডস আছে বিশ্ববিদ্যালয় আস্তে আস্তে ব্যবহার করা শুরু করবে। বাইব্যাক কাজ চলমান আছে, আমাদের ডিনরা অলরেডি বাই রোডে ওনাদের পার্সোনাল গাড়িতে চলে এসেছেন, ওনারা পরীক্ষার্থীরাও আসছেন, কাজ চলছে অনেক ডিপার্টমেন্টে, যারা 100% উপস্থিতি আছে সেই ডিপার্টমেন্টে পরীক্ষা চলমান আছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় থেকে যেসব বাস এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য হাটাজারি কলেজ বা পার্শ্ববর্তী কলেজে যাচ্ছে সেগুলো আমি আন্দোলনকারীদের সাথে কথা বলে সেগুলো বের করে দিয়েছি এবং আমাদের মাননীয় উপাচার্য উপাচার্যর গাড়িও বের হয়েছে, তারাও এসেছেন বিশ্ববিদ্যালয়ে। আমাদের বিশ্ববিদ্যালয়ের পদোন্নতি বোর্ড যেগুলো চলছে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে এক্সপার্টরা আসছেন পদোন্নতি বোর্ডে অংশগ্রহণ করার জন্য সেগুলো চলমান আছে। যেসব শিক্ষার্থীরা ডিপার্টমেন্টে পুরো আসতে পারেনি সেই সব ডিপার্টমেন্টের পরীক্ষাগুলো হয়তো স্থগিত রাখা হবে আর যেসব ডিপার্টমেন্টে 100% উপস্থিতি আছে সেগুলো পরীক্ষা চলবে। আর ক্লাস পরীক্ষা ডিপেন্ড করবে স্ব স্ব ডিপার্টমেন্টের চেয়ারম্যান বা একাডেমিক কমিটির মেম্বারদের উপর।
সে প্লাস টিভি চট্টগ্রাম।